রাজ্যে বর্তমান জোট সরকারের আমলে সন্তান বিক্রি হয়েছে বলে সাম্প্রতিক বিধানসভা অধিবেশনে দাবি করেছিলেন সিপিএম এর বিধায়করা। এবার একই প্রসঙ্গে অর্থাৎ সন্তান বিক্রি বিষয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা মানিক সরকার। রাজধানী টাউন হলে আয়োজিত একটি সমাবেশে তিনি আরো বলেন, রাজ্যে অব্যাহত অনাহার অর্থাহারের ঘটনাবলীও। রাজ্যে সম্পূর্ণ অরাজকতা চলছে, এই অবস্থায় রাজ্য সরকার সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থানে। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে সরকারের কোনো হেলদোল নেই। রাজ্যের চলমান পরিস্থিতি এবং রাজনৈতিক অবস্থা সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে রবিবার এই মন্তব্যগুলো করলেন বিরোধী দলনেতা মানিক সরকার। রাজধানীর টাউন হলে দলীয় সংগঠন উপজাতি যুব ফেডারেশনের তরফে আয়োজিত কেন্দ্রীয় সম্মেলনে বিরোধী দলনেতা মানিক সরকার আবারও বিস্ফোরক বক্তব্য রাখেন এবং বলেন, রাজ্যে সন্তান বিক্রি হচ্ছে। বিরোধী দলনেতা বলেন, অনাহার অর্ধাহার সন্তান বিক্রি ইত্যাদি ঘটনা ঘটছে রাজ্যে। কাজ নেই তাই কাজের জন্য বাইরে যাচ্ছেন অনেকে, সঙ্গে মেয়েরাও যাচ্ছে বাইরে, সেখানে তারা বেঘোরে মারা যাচ্ছে, অথচ সরকারের তরফে তাদের মৃতদেহ ফিরিয়ে আনার ক্ষমতাটুকুও নাই। খবর নেই তো, এই সরকার খবর নেয়, জানবার চেষ্টা করে না, কাজ শূন্য, প্রতিশ্রুতি বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, এই সরকার মানুষের খবর রাখছে না। তিনি বলেন, রাজ্যে কাজ নেই, প্রতিশ্রুতি পরিণত হয়েছে প্রতারণায়। জোট সরকারের শরিক দল আইপিএফটির ভূমিকাকে ঘিরেও নানান প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। তিনি বলেন, আইপিএফটি দল সরকারের সঙ্গে থেকে বর্তমানে হতাশায় ধুঁকছে, তারা ভুলে গেছেন তাদের দাবি দেওয়া। এডিসি যখন দেখলো আইপিএফটি 3 মাসের মধ্যে আলাদা রাজ্য হয়ে গেল, 3 মাস, 6 মাস, 9 মাস, 18 মাস কিছু বলে না। আমাদের যে বিধায়ক বিধানসভায় প্রশ্ন তুলেছিলেন যে কি ব্যাপার, আইপিএফটি আপনার সরকারে আছেন, মন্ত্রিসভায় আছেন, আপনারা বলেছেন 3 মাসের মধ্যে এটা হয়ে যাবে, এই যে 4 বছর হয়ে যাচ্ছে, বিধানসভায় দাঁড়িয়ে একটি কথা বলছেন না কেন আপনারা, একটা প্রস্তাব আনছেন না কেন? ঠিক আছে, সরকারি প্রস্তাব নাও, আপনাদের যে 8 জন বিধায়ক আছে, 2 জন মন্ত্রী, 6 জন আছেন, একজন তো উড়ন পালন করছেন, বাকি তো 5 জন আছেন, কেউ তো একটা প্রস্তাব আনতে পারতেন, দেখতেন তো আমরা কি করি, কোন জবাব নাই, রেন্টাল ফেলের মধ্যে হতাশা। এবং এর থেকে আবার শিফটিং হবে, বুঝতে পারছেন, যাতে গরিব আরেক সুদৃঢ় হবে, এরকম জায়গায় নতুন স্লোগান আপনার নিয়ে উপজাতি যুব সমিতি থেকে শুরু করে আইপিটি আইপিএফটি টিপরা মাথার মৌলিক যে প্রশ্নটা। বিরোধী দলনেতা আবারও বলেন, বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল বলেই এডিসি এলাকায় উন্নতি ঘটেছিল, কিন্তু বর্তমানে এডিসির অবস্থা রীতিমতো বিধ্বস্ত। তিনি বলেন, এডিসিতে বর্তমানে রেগার কাজ নেই, ফরেস্ট অ্যাক্টের কোনো কর্মসূচি নেই, এডিসি বর্তমানে রাজ্য সরকারের কোনো প্রকার সুযোগ সুবিধা পাচ্ছে না, তাতে এডিসি এলাকার জনগণ মারাত্মক সমস্যায় ঢুকছে। তিনি বলেন, এমন অবস্থায় জোট সরকারের পরিবর্তন ছাড়া আর কোনো পথ নেই। এই যে এডিসি যে আসলে 1 বছর হয়ে গেছে, এটা সরকার না, এটা যারা সরকার বলছেন ভুল করবেন না, এটা বিভ্রান্তি তৈরি, এটা ত্রিস্তর পঞ্চায়েতের যে রায় এর মতোই, এটা একটা বিশেষ ভবিষ্যৎ, এবং এটা বামফ্রন্ট সরকার না আসলে পরে এটা হতো না, রেগা হতো না, ফরেস্ট রাইট অ্যাক্ট হতো না। রেগা চেহারা কি এখন, ফরেস্ট রাইট অ্যাক্টের চেহারা কি এখন, এডিসির চেহারাটা কি এখন? এই সম্মেলনে রাজ্য রাজনীতির বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন বিরোধী দলনেতা মানিক সরকার। চুনিদেবের সঙ্গে দেবাশিস দেবের রিপোর্ট, হেডলাইন ত্রিপুরা ন্যাশনাল।